বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ মজদুমিয়া তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো আছো। কেন্দ্রীয় প্রবণতা ও কেন্দ্রীয় প্রবণতার প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই আলোচনা শেষে প্রবণতার পরিমাপ কি, তার বিভিন্ন প্রিয় শিক্ষার্থী কেন্দ্রীয় মানগুলো তার অবস্থান করার যে ঝোঁক বা প্রবণতা দেখায় তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ তথ্য সারিতে যতগুলো মান দেওয়া থাকে সবগুলো মান তথ্য সারির কেন্দ্র। এখন আমি এই পরিমাপগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ, যদি লিখে নেওয়ার দিতে পারো, ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, 4-5 পাঁচজন ছেলে মেয়ের বয়স দেওয়া আছে। এই পাঁচজন ছেলে মেয়ের বয়সের গড় যদি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, এই পাঁচটা মান যোগ করতে হবে, 1+2+3+4+5 ভাগ করব কি দ্বারা, 5 দ্বারা, ইকুয়াল টু কত সূত্র, কিভাবে আমরা এটা রাশিমালা থেকে জড়িত করে সূত্র বের করতে পারি। কোন চলক এক্স এর এন সংখ্যক মান, x1, x2, x3, up to xn, অর্থাৎ x একটি চলক দেওয়া আছে, চলকের মান দেওয়া আছে, x একটি চলক যার মান আছে n সংখ্যক, মানগুলো কিরকম, যে x1, x2, x3, up to xn, পদসংখ্যা n, অর্থাৎ এখানে n সংখ্যক মান দেওয়া আছে। যদি এই n সংখ্যক মানের গড় নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, এই মানগুলো আগে যোগ করতে হবে। কিভাবে যোগ করব, x1+x2+x3 up to xn, ভাগ করব কি দ্বারা, উপাত্তের সংখ্যা দ্বারা। উপাত্তের সংখ্যা কত, উপাত্তের সংখ্যা n, ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, ঠিক আছে। আর এই যে গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, x বার দ্বারা। তাহলে দেখো x বার ইকুয়াল টু কত হবে, x1+x2+x3+xn/n, যদি আমরা এটা যোগ করি, যোগ করলে কি হবে দেখো, summation xi/n। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো এই প্রতীক বা এই অক্ষরটা কি অক্ষর। হ্যাঁ, এটা গ্রিক লেটার সিগমা, ক্যাপিটাল লেটার সিগমা। পরিসংখ্যানে এটা আমরা যোগফল বা সমষ্টি বোঝাতে ব্যবহার করি। অর্থাৎ সিগমা পরিসংখ্যানে আমরা সামেশান উচ্চারণ করি এবং এটা দ্বারা আমরা যোগফল বা সমষ্টি বুঝে থাকি। তাহলে শিক্ষার্থীরা দেখো, যদি তো গড় এক্স বার ইকাল টু সামেশান xi/n, যেখানে
I equal to 1, 2, 3, up to N. ঠিক আছে শিক্ষার্থীরা, এটা যোজিতগড়ের প্রথম সূত্র, আর এই সূত্রটা ব্যবহার করা হয় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্ত, যে উপাত্তকে সাজানো গোছানো, যে উপাত্ত সাজানো গোছানো থাকে না। দশজন ছেলেমেয়ের বয়স, দশজন ছেলেমেয়েকে আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স, তোমার বয়স, তোমার বয়স, তোমার বয়স কত, দশটা মান পেলাম। এটা না সাজিয়ে যে উপাত্ত হবে সেটাকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত। আর যখন এই উপাত্তকে আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে নেব তখন তাকে বলা হবে বিন্যস্ত উপাত্ত। এই যে সূত্রটা, এই সূত্র হবে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। দশজন ছেলেমেয়ের বয়স দেওয়া আছে, অথবা দশজন শিক্ষার্থীর কোনো বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তাদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করব, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ তাহলে দেখো যে কোনো তথ্য সারি অথবা রাশিমালায় অথবা কোনো চলকের যতগুলা মান দেওয়া থাকবে, যেমন এখানে এক চলকের মান দেওয়া আছে এন সংখ্যক, এক চলকের মান দেওয়া আছে এন সংখ্যক, মানগুলো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, আপ টু এক্স এন, পদ সংখ্যা এন। এক্স বার যদি এক্স অলকের যোজিত গড় হয় তাহলে এক্স বার ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স এন ডিভাইড বাই এন। এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস প্লাস আপ টু প্লাস এক্স এন যোগ করলে কি হয়, সামেশান এক্স আই, সামেশান এক্স আই ডিভাইড বাই এন। অতএব অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় নির্ণয় সূত্র এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই ডিভাইড বাই এন। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ আমার বিশ্বাস তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে এগুলা সবই বুঝতে পারবে। এখন আমি বলবো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অর্থাৎ এখানে এক বছর বয়সে একজন, দুই বছর বয়সে একজন, তিন বছর বয়সে একজন, চার বছর বয়সে একজন, পাঁচ বছর বয়সে একজন, মোট ছেলেমেয়ের সংখ্যা ছিল কয়জন, পাঁচজন। যদি এরকম হয় যে এক বছর বয়সে তিনজন, দুই বছর বয়সে চারজন, তিন বছর বয়সে পাঁচজন, চার বছর বয়সে চারজন এবং পাঁচ বছর বয়সে তিনজন ছেলেমেয়ে আছে, অর্থাৎ 2, 1, 2, 1, 1, 2, 3, 2, 4, 4, 3, 5, 5, 4, 3, 5, 3, 4. প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে ১৯ জন ছেলেমেয়ের বয়স দেওয়া আছে, দুই এক দুই, এক এক দুই, তিন দুই, চার চার, তিন পাঁচ পাঁচ, চার তিন, পাঁচ তিন, চার তিন, এটা অবিন্যস্ত উপাত্ত। যদি আমরা এই উপাত্তের গড় নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, সূত্র লিখতে হবে এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই ডিভাইড বাই এন, অর্থাৎ টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস ওয়ান, টু প্লাস থ্রি প্লাস টু প্লাস ফোর প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস ফোর প্লাস থ্রি যোগ করে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো যোগফল কত, 57, এন ইকুয়াল টু ১৯, বয়সের গড় কত, বয়সের গড় হলো থ্রি।
ঠিক আছে। হ্যাঁ, এখন যদি এই উপাত্তটাকে আমরা সাজিয়ে নেই এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই ডিভাইড বাই এন ইকুয়াল টু 57/9 ইকুয়াল টু, যদি সাজানো হয় চলকের মান এক্স আই, প্রথম মান 1, দ্বিতীয় মান 2, তৃতীয় মান 3, চতুর্থ মান 4 এবং পঞ্চম মান 5। এখন আমরা খেয়াল, এক বছর বয়সী কতজন অথবা এক সংখ্যাটি কতবার আছে এখানে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এক কতবার আছে? তিনবার। অর্থাৎ এক বছর বয়সে কয়জন আছে এখানে? তিনজন আছে। এই তিনকে বলবো আমরা একের গণ সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যা বা রাশি যতবার আসে, থাকে বা ঘটে, তাকে বলা হয় ওই রাশির গণ সংখ্যা। তাহলে একের গণসংখ্যা কত? গণসংখ্যা হলো 3। এই যে গণসংখ্যা, গণসংখ্যা নিয়ে দিলে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির এফ আই দ্বারা গণসংখ্যা প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, এফ আই একের গণসংখ্যা কত? 3। অর্থাৎ এক বছর বয়সে কয়জন আছে? 3 জন আছে। অনুরূপভাবে দেখো, 2 বছর বয়সে কয়জন? 4 জন। 2 বছর বয়সে 4 জন, 3 বছর বয়সে 5 জন, 4 বছর বয়সে 4 জন এবং 5 বছর বয়সে কয়জন আছে? 3 জন আছে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, যদি 3 জন 4 জন 5 জন 4 জন 3 জন এই যে গণসংখ্যা আছে, এই গণসংখ্যাগুলোকে যোগ করি তাহলে কী বের হবে? মোট গণসংখ্যা অথবা মোট উপাত্তের সংখ্যা। মোট গণসংখ্যা বা মোট উপাত্তের সংখ্যা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে স্মল লেটার এন দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু গণসংখ্যা নির্বাচনের ক্ষেত্রে মোট গণসংখ্যা বা উপাত্তের সংখ্যাকে ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন ইকাল টু কি? এন ইকাল টু হলো সামেশান এফ আই ইকাল টু 19। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এন ইকাল টু 19, এখানে কিন্তু এন ইকাল টু 19ই আছে, কিন্তু এই এনটা বের করার পথ একটু ভিন্ন। ঠিক আছে, এখন এই যে বিন্যাস উপাত্ত, এই বিন্যাস উপর গড় নির্ণয় করব, এই বিন্যাস উপাত্তের গড় নির্ণয় করব, তাহলে কোন সূত্র ব্যবহার করব? সূত্র ব্যবহার করবে না। তাহলে চলো আমরা নতুন কোন সূত্র। হ্যাঁ শিক্ষার্থীরা খেয়াল করো, এক বছর বয়সে কয়জন আছে? তাহলে 3 জনের মোট বয়স কত হবে? 3 বছর। 3 জনের মোট বয়স হবে কত? 3 বছর। এই মানটা কিভাবে আসবে? যে 1 × 3 অথবা 3 × 1, অর্থাৎ এই মানটা আসবে এফ আই ইন্টু এক্স আই। 3 × 1 কত হবে? অথবা লিখতে পারি এফ ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু 3 × 1 ইকুয়াল টু কত? 3 বছর। অনুরূপভাবে দ্বিতীয়টা কত হবে? এফ টু ইন্টু এক্স টু 4 × 2 ইকুয়াল টু 8 বছর। এফ থ্রি এক্স থ্রি 5 × 3 ইকুয়াল টু 3 × 5 = 15 বছর। এফ ফোর এক্স ফোর 4 × 4 16। তারপরটা কত হবে? এফ ফাইভ এক্স ফাইভ 5 × 3 = 15। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দেখো 3 জনের বয়স কত? 3 বছর। 4 জনের 8 বছর। 5 জনের মোট বয়স 15 বছর। 4 জনের মোট বয়স 16 বছর এবং 3 জনের মোট বয়স কত? 15 বছর। যদি এটা যোগ করা হয় তাহলে কী বের হবে? 19 জনের মোট বয়স বের হবে। কী বের হবে এখানে? 19 জনের মোট বয়স বের হবে। তাহলে দেখো এটা যোগ করলে কত আসবে? এটা যোগ করলে আসবে দেখো 57। এটার নাম কী হবে? দেখো এটার নাম হবে, খেয়াল করে দেখো,
তিন, এফ ওয়ান এক্স ওয়ান আট, এফ টু এক্স টু পনেরো, এফ থ্রি এক্স থ্রি ষোলো, এফ ফোর এক্স ফোর, এবং পনেরো ইকুয়াল টু কত, এফ ফাইভ এক্স ফাইভ। এই পাঁচটা মান যোগ করে যদি সাতান্ন হয়, তাহলে এই পাঁচটা মান যোগ করলে ওটার নাম কি হবে? ওটার নাম হবে, দেখো কি হবে, খেয়াল করো, এফ ওয়ান এক্স ওয়ান প্লাস এফ টু এক্স টু প্লাস এফ থ্রি এক্স থ্রি প্লাস এফ ফোর এক্স ফোর প্লাস এফ ফাইভ এক্স ফাইভ। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, ইকুয়াল টু সামেশান এফ আই এক্স আই। আর এই সামেশান এফ আই এক্স আই ইকুয়াল টু ফিফটি সেভেন, অর্থাৎ উনিশ জনের মোট বয়স। তাহলে এই উনিশ জনের মোট বয়সকে, উনিশ জনের মোট বয়সকে যদি পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা বা মোট গণ সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে কী বের হবে? তাহলে গড় বের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, বোঝার কথা, একটু মনোযোগী হলে এগুলো বুঝতে পারবে। পরিসংখ্যান নাম শুনে আমরা আঁতকে উঠি, কিন্তু মূলত এটা কঠিন নয়। আমরা না পড়ে না বুঝে কঠিন বলি এটাকে। এক আর এক যোগ করলে যদি দুই হয়, এটা যে বুঝতে পারবে আমার বিশ্বাস, সে পরিসংখ্যানে ভালো করতে পারবে। কাজেই কোনো টেনশন নয়, কোনো দুশ্চিন্তা নয়, একটু মনোযোগ দিয়ে পড়লে পরিসংখ্যানে ভালো করা যাবে, ভালো করতে পারবা তোমরা। ঠিক আছে, তাহলে দেখো এখানে উনিশ জনের মোট বয়স কত, সাতান্ন বছর। এখন যদি আমি এই উনিশ জনের বয়সটা গড় নির্ণয় করতে চাই, তাহলে কি করব, মোট বয়সকে কী দ্বারা ভাগ করব, মোট ছেলেমেয়ের সংখ্যা দ্বারা ভাগ করব, অথবা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে দেখো এক্স বার ইকুয়াল টু কত হবে, ফিফটি সেভেন ভাগ উনিশ। কিন্তু এখানে ফিফটি সেভেনের নাম কী? ফিফটি সেভেনের নাম হলো সামেশান এফ আই এক্স আই। তাহলে লেখো সামেশান এফ আই এক্স আই, আর নাইনটিন সামেশান এফ আই ইকুয়াল টু কত, এন। তাহলে শিক্ষার্থীরা, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়ের সূত্র কী দাঁড়ালো? গড়ের সূত্র আসলো এক্স বার ইকুয়াল টু সামেশান এফ আই এক্স আই ডিভাইড বাই এন। এখন এখানে আমি পাঁচটা মান নিয়েছি, যদি যদি চলকের মান হয় এন সংখ্যক, যদি চলকের মান হয় এন সংখ্যক এবং প্রতিটি মানে গণসংখ্যা দেওয়া থাকে, তাহলে কি হবে? অর্থাৎ কোনো চলক এক্স এর মান দেওয়া আছে, এন সংখ্যক মানগুলো হলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, এবং প্রতিটি মানে গণসংখ্যা যথাক্রমে এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন। যদি তো গড় এক্স বার হলে এক্স বার ইকুয়াল টু কি হবে, দেখো কোনো চলক এক্স এর মান দেওয়া আছে এন সংখ্যক, মানগুলো কীরকম, যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, এবং প্রতিটি মানে গণসংখ্যা দেওয়া আছে, কী গণসংখ্যা, এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন। গণসংখ্যা, মোট গণসংখ্যা এন ইকুয়াল টু সামেশান এফ আই। যদি তো গড় যদি এক্স বার হয়, তাহলে দেখো এক্স বার ইকুয়াল টু কী হবে, এক্স বার ইকুয়াল টু হবে এফ ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস এফ টু ইন্টু এক্স টু প্লাস এফ থ্রি ইন্টু এক্স থ্রি আপ টু এফ এন ইন্টু এক্স এন ডিভাইডেড বাই কি দ্বারা ভাগ করবো, মোট গণসংখ্যা। আর মোট গণসংখ্যা ইকুয়াল টু এন ইকুয়াল টু কত, ইকুয়াল টু সামেশান এফ আই। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটা যোগ করলে কি দাঁড়াবে, সামেশান এফ আই এক্স আই ডিভাইড বাই এন। অতএব বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় এক্স বার ইকুয়াল টু সামেশান এফ আই এক্স আই ডিভাইড বাই এন, যেখানে আই ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি আপ টু এন।
কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে দেখো, যোজিত গড়ের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্র হলো এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই ডিভাইড বাই এন, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশান এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক আছে। তাহলে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কি করতে পারবো এখন? যোজিত গড়ের মান বের করতে পারবো। বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা যোজিত গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাতে পারব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন কিরকম হতে পারে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় নির্ণয় সূত্র চারটা সূত্র উল্লেখ করে দিল, তাহলে কোনটা সঠিক নিশ্চয়ই তোমরা বলতে পারবে। হ্যাঁ, যোজিত গড় কি সেটা বলতে পারবে? যোজিত গড় নির্ণয় সূত্র লিখো সেটাও লিখতে পারবে। জ্ঞানমূলক প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা কি সেটাও আশা করি তোমরা বলতে পারবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি সেটাও বলতে পারবে। কি শিক্ষার্থীরা বলতে পারবে না? হ্যাঁ পারবে। এখন আমি আলোচনা করব যোজিত গড়ের ধর্মাবলী বা বৈশিষ্ট্য নিয়ে। যোজিত গড়ের ধর্মাবলী বা বৈশিষ্ট্য নিয়ে যোজিত গড়ের ধর্মাবলী বা বৈশিষ্ট্য কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি তার পদসংখ্যা ও যোজিত গড়ের গুণফলের সমান। কোনো তথ্য সারি বা রাশিমালার তথ্যের সমষ্টি তার পদসংখ্যা ও যোজিত গড়ের গুণফলের সমান। কোনো তথ্য সারি অথবা রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো যোগ করতে হবে। যোগ করলে যোগফলটা কার সমান হবে? ওই রাশিমালার যোজিত গড় এবং পদসংখ্যার গুণফলের সমান হবে। যদি প্রতীকের সাহায্যে আমরা লিখতে চাই তাহলে দেখো কি হবে, তথ্যের সমষ্টি অর্থাৎ সামেশান এক্স আই ইকুয়াল টু যোজিত গড় ও পদসংখ্যার গুণফলের সমান, অর্থাৎ সামেশান এক্স আই ইকুয়াল টু এন এক্স বার। এটা হবে কার ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অনুরূপভাবে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হবে দেখো, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হবে সামেশান এফ আই এক্স আই ইকুয়াল টু এন এক্স বার। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, কোনো তথ্য সারি অথবা রাশিমালার তথ্যের সমষ্টি তার পদসংখ্যা ও যোজিত গড়ের গুণফলের সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য, কোনো তথ্য সারির যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের সমষ্টি শূন্য, অর্থাৎ কোনো তথ্য সারিতে যতগুলো মান দেওয়া থাকবে ওই মানগুলো যোগ করে পদসংখ্যা দ্বারা ভাগ করে আগে যোজিত গড় নির্ণয় করতে হবে, তারপর প্রতিটা মান থেকে আমরা যোজিত গড় বাদ দেব, বাদ দিয়ে যোগ করব। যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে সেটা হবে কত? সেটা হবে শূন্য। অর্থাৎ প্রতীকের সাহায্যে কি দাঁড়াবে? প্রতীকের সাথে দাঁড়াবে সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু জিরো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হবে? সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু। ঠিক আছে শিক্ষার্থীরা? তৃতীয় বৈশিষ্ট্য হল কোনো তথ্য সারির যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। কোনো তথ্য সারির যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, অর্থাৎ
কোনো তথ্য সারির প্রতিটা মান থেকে গড় বাদ দিতে হবে, গড় বাদ দিয়ে বর্গ করতে হবে, বর্গ করে যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে ওই মানটা হবে ছোট। কার তুলনায় ছোট সেটা কিন্তু এখানে বলা নাই। এই তুলনা করার জন্য আমাদের কী করতে হবে, ওই তথ্য সারিতে আনুমানিক গড় নিতে হবে। আনুমানিক গড় নিয়ে প্রতিটা মান থেকে আনুমানিক গড় বাদ দেব, বাদ দিয়ে তার বর্গ করব, বর্গ করে যোগ করব। এই যে যোগফল, এই যোগফলটা থেকে আগের যোগফলটা ছোট হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কি হবে যে কোনো তথ্য সারি জড়িত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। অর্থাৎ প্রতীকের সাহায্যে তিন নম্বর বৈশিষ্ট্য কী দাঁড়াবে দেখো, দাঁড়াবে এরকম যে সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার। অবিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে, আর বিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে কী হবে, সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ। চতুর্থ বৈশিষ্ট্য হল দুই বা দুইয়ের অধিক, দুইটা হতে পারে অথবা দুইয়ের অধিক হতে পারে। দুই বা দুইয়ের অধিক তথ্য সারির পদ সংখ্যা ও জড়িত গড় থেকে সম্মিলিত রাশিমালার জড়িত গড় নির্ণয় করা যায়। এটা করা যায় প্রথম বর্ষ কয়টা শাখা থাকে, কয়টা গ্রুপ থাকে, তিনটে, মানবিক বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা শাখা, তিনটে শাখার ছেলে মেয়ের সংখ্যা এবং এদের বয়সের গড় দেওয়া আছে। এই তিনটা শাখা মিলে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ। যদি আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষর ছেলে মেয়েদের বয়সের গড় নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই যে তিন দুগুণা ছয়টা মান, এই ছয়টা মান ব্যবহার করে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছেলে মেয়েদের বয়সের গড় নির্ণয় করতে পারব। অর্থাৎ তিনটি তথ্য সারির পদ সংখ্যা ও জড়িত গড় থেকে সম্মিলিত রাশিমালার জড়িত গড় নির্ণয় করা যায়। তাহলে এখানে আমরা বলতে পারি দুই বা দুইয়ের অধিক, দুইটা হতে পারে অথবা দুইয়ের অধিক হতে পারে, দুই বা দুইয়ের অধিক তথ্য সারির পদ সংখ্যা ও জড়িত গড় থেকে সম্মিলিত রাশিমালার জড়িত গড় নির্ণয় করা যায়। অর্থাৎ প্রতীকের সাহায্যে আমি লিখতে পারি এক্স বার সি অ্যারিথমেটিক মিন অফ কম্বাইন্ড সিরিজ, অ্যারিথমেটিক মিন অফ কম্বাইন্ড সিরিজ সম্মিলিত রাশিমালার জড়িত গড় ইকুয়াল টু প্রথম রাশিমালা পদ সংখ্যা গুণন জড়িত গড় প্লাস দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা গুণন দ্বিতীয় রাশিমালা জড়িত গড় ডিভাইডেড বাই প্রথম রাশিমালার পদ সংখ্যা যোগ দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা। দুটি রাশিমালার পদ সংখ্যা জড়িত গড় থেকে সম্মিলিত রাশিমালা জড়িত গড় নির্ণয় করা যায়। যদি রাশিমালা তিনটা হয় তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে সম্মিলিত রাশিমালার গড় কি হবে, এক্স বার সি ইকুয়াল টু হবে এন ওয়ান এক্স ওয়ান বার প্লাস এন টু এক্স টু বার প্লাস এন থ্রি এক্স থ্রি বার ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি। এটা হলো চার নম্বর বৈশিষ্ট্য। আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল যোজিত গড় মূলবিন্দু ও মাপনের পরিবর্তনের উপর নির্ভরশীল, যোজিত গড় মূলবিন্দু ও মাপনের পরিবর্তনের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে মূল চলক এক্স, এক্স চলকের মূলবিন্দু ও মাপনী যদি পরিবর্তন করা হয় তাহলে দেখা যাবে যে এক্স চলকের গড় ওই মূলবিন্দু এবং মাপনী পরিবর্তনের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে আমার প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সি ইউ বার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এক্স বার মূল চলকের গড়, এটা মূলবিন্দুর পরিবর্তন এবং ইউ বারটা হলো
পরিবর্তিত চলকের গড়। অর্থাৎ যখন আমি এক্স চলকের মূলবিন্দু মাপনে পরিবর্তন করে নেব, নেওয়ার পরে যে নতুন চলক পাওয়া যাবে সেই চলকটা হবে ইউ বা ইউআই, এবং ওই চলকের গড় হবে ইউ বার। তাহলে মূল চলকের গড় এবং পরিবর্তিত চলকের গড়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে এ এবং সি দুটাই আছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারব, যদি তো গড় মূলবিন্দু এবং মাপনের উপর নির্ভরশীল, অথবা যদি তো গড় মূলবিন্দু মাপনের পরিবর্তনের উপর নির্ভরশীল। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, যদি তো গড়ে আরো অনেক বৈশিষ্ট্য আছে। এই পাঁচটা হলো মূল বৈশিষ্ট্য, এছাড়াও আর যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে একটার কথা আমি বলতে পারি বা বলবো, সেটা হলো যদি তো গড় তথ্যসারির সকল মানের উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো একটা মান বাদ দিয়ে যদি তো গড় নির্ণয় করা যাবে না, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে শিক্ষার্থীরা? আরও বৈশিষ্ট্য আছে, যদি তো গড় বীজগাণিতিক নিয়ম মেনে চলে, যদি তো গড় হিসাবে সহজ, এসবগুলোই কিন্তু যদি তো গড়ের বৈশিষ্ট্য। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন যদি অনুধাবনে এমন প্রশ্ন আসে, যদি তো গড়ের দুটি বৈশিষ্ট্য লিখো, কি লেখা যাবে না শিক্ষার্থীরা? হ্যাঁ, লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজ আর আমি আলোচনা বাড়াবো না, আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।